Learners, welcome to online class. Today I am going to teach boys for class 7. তোমাদের 7 এর জন্য আজকে আমি বয়েজ চেঞ্জ পড়াবো। দেখো বয়েজ চেঞ্জ যেটা তোমরা বলছো যে স্যার এটা একটু জটিল লাগে, সেই বয়েজ চেঞ্জটা আজকে আমি তোমাদেরকে ডিসকাস করব। তো বয়েজ দেখো, বয়েজ দুই প্রকার। এখানে দেখো অ্যাকটিভ বয়েজ, पैसिव वॉइस। एखन देखो एक्टिव वॉइस काके बोले, वाक्य सब्जेक्ट निजे सक्रिय हुए काज सम्पादन करे ताके एक्टिव वॉइस बोले। देखो जेमन एक एग्जांपल देखो, आई प्ले फुटबॉल। এখানে দেখো এখানে সাবজেক্ট আই আর প্লে ভার্ব, এটা প্লেটা ভার্ব আর ফুটবল ইজ অবজেক্ট। এখানে সাবজেক্ট আই নিজেই ফুটবল খেলে, তাই নিজেই এটাকে কাজটা তার দ্বারা সম্পাদিত হয়েছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। দেখো প্যাসিভ ভয়েস কাকে বলে, বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যর দ্বারা কাজটি সম্পূর্ণ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। एग्जाम्पल देखो, राइज इज सोल्ड हेयर। देखो इखने चाल बिक्री है, इखने राइस से निजे निजे बिक्री है ना, कारो द्वारा बिक्री है, ताई सेंटेंसटा हलो पैसिव और एटा हलो एक्टिव। ताहले देखो ये वॉइस चेंजेर तुम्हार जे टेंस सेंटेंसेर যে ভয়েসগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো এখন আমি তোমাদেরকে ডিসকাস করব। দেখো ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম। দেখো নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স এ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে টু বি ভার্ব বসবে। দেখো তিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ
ভাবছি বসবে। নাম্বার ফোর, প্রিপোজিশন বসবে। ফাইভ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসবে। এখন দেখো এই পাঁচটা নিয়ম, তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটি মনে রাখবা। দেখো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে প্যাসিভ করার সময়, সেই অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়ে বসবে, তারপরে দেখো সাবজেক্টের পরে টেন্স অনুসারে সাবজেক্টের নাম্বার ও পার্সন হচ্ছে টু বি ভার্ব বসবে। টু বি ভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এই টু বি ভার্বগুলো বসবে। এরপর যেই ভার্বটা, মূল ভার্বটা ওই সেন্টেন্সে দেওয়া থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি বসবে। আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে। তারপর দেখো একটা প্রিপোজিশন বসাবো। এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, কখনো দেখা যায় অ্যাট হয়, টু হয়, উইথ হয়, এগুলো তোমার একটু ব্যতিক্রমগুলো খেয়াল রাখতে হবে। তারপরে দেখো ফাইভ নাম্বারে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট প্রোনাউনের যে ফর্মটা, সাবজেক্টটি যদি তোমার আই থাকে তাহলে অবজেক্টটি যে কী রূপে বসবে? আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, ইট থাকলে হবে ইট। এখন যদি কারো নাম থাকে রাকিব তাহলে রাকিবই হবে। তাহলে তোমার এগুলোকে যে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে যেভাবে বসে, আই থাকলে মি, এখানে হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেব, এই ফর্মটাও তোমাকে এই প্যাসিভ ভয়েস করতে হলে জানতে হবে। দেখো ডিয়ার লার্নার্স, এইখানে দেখো ভয়েস অ্যাকর্ডিং টু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই নিয়মে তোমার প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, সেই রুলসগুলা আমি এখানে লিখে দিয়েছি। আর এইখানে যে তুমি সেন্টেন্সটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনবা, যে অ্যাক্টিভ ভয়েসে তোমার একটা সেন্টেন্স দেওয়া আছে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবার উপায়টাও দেখো আমি লিখে দিয়েছি। বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম যে প্রেজেন্ট ফর্ম ভার্বটা থাকবে সেখানে ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ, ইএস, বা ইএস যুক্ত থাকতে পারে, অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইটি তোমার চিনবার উপায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তুমি যদি প্যাসিভ ভয়েস করো এই ছয়টা রুলসকে তোমাকে ফলো করতে হবে। যেমন অবজেক্টটি সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুসারে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাম, ইজ, আর বসবে, এটাকে ওখানে টু বি ভার্ব লেখা হয়েছিল, এবং মূল ভার্বটা যেটা থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডাবল অবজেক্ট। অনেক সময় দেখা যায় সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে এই বাকি অবজেক্টটি বসবে, তারপর বাই বসবে, এখন এই যে সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে দেখো এক্সাম্পলটা, যে উই প্লে ফুটবল, তোমাকে এই অ্যাক্টিভ এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে অ্যাক্টিভ থেকে তোমাকে প্যাসিভ করতে দেওয়া হলো। তাহলে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট বা কীভাবে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম, এখানে সাবজেক্ট উই, এখানে ফুটবল, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর ফুটবল হলো অবজেক্ট। তাহলে আমি রুলস অনুসারে নিব, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কি ফুটবল, তাহলে দেখো ফুটবল। এখন দেখো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর বসবে, এখানে ফুটবল তাহলে কি আসবে সিঙ্গুলার, এখানে ইজ দেখো, আর অ্যাম বসবে ফিক্সড আই এর সাথে, আর প্লুরাল হলে আর বসবে, তাহলে ফুটবল ইজ, তাহলে এইটা চলে গেল টু গেল। থার্ড দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বটা কী ছিল প্লে, তাহলে যদি আমি প্যাসিভ ভয়েস করি প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেড,
এখন দেখো তারপরে কি আসবে ডাবল অবজেক্ট এখানে ডাবল অবজেক্ট নাই একটা অবজেক্ট তাহলে এই অপশনটা তোমার কাজে লাগছে না এই সেন্টেন্সে তারপর বাই বসবে তাহলে বাই হলো তারপরে কি বসবে সাবজেক্টটি অবজেক্ট হ্যাঁ কিছুক্ষণ আগে আমি তোমাকে যে পড়াইছিলাম আই থাকলে মি হয় উই থাকলে কি হবে উই থাকলে আস হবে তাহলে দেখো আরেকটা এক্সাম্পল দেখো ডাবল অবজেক্টে দেখো কি হবে হি টিচেস আস ইংলিশ এইখানে দেওয়া যাচ্ছে যে দুইটা অবজেক্ট আছে এখানে ডাবল অবজেক্ট একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট তাহলে যদি তোমার এরকম যদি দুইটি অবজেক্ট থাকে তুমি ব্যক্তি আর বস্তু দুটোটা দিয়েই করা যাবে তাহলে দেখো প্রথম আমি একটা দিয়ে নিয়ে আসি তাহলে যদি আস দিয়ে নিয়ে আসি তাহলে এই আস অবজেক্টটা যদি সাবজেক্ট হয়ে বসে তাহলে কি হবে উই যেমন এখানে দেখো উই বাই আস হয়ে গেছে অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কি করো উই ছিল তাহলে এই আসটাকে আমরা উই করে নিয়ে আসব তাহলে অবজেক্টটি সাবজেক্ট হলো সা অ্যামিজ আর বসবে তাহলে উইয়ের সাথে কি বসবে উইয়ের সাথে বসবে কি আর এখন দেখো থার্ডটা দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এখানে মূল ভার্বটা কি ছিল টিচ তাহলে টিচের পাস্ট ফর্ম হলো টট টি এ ইউ জিএসটি তারপর লেখা আছে যদি ডাবল অবজেক্ট থাকে সে বাকি অবজেক্টটি বসবে নিচ্ছে এখানে একটা ডাবল অবজেক্ট ছিল আস আর ইংলিশ তাহলে ইংলিশটাকে লিখবা অবজেক্টটা ডাবল অবজেক্টটা লিখবা তারপরে একটা প্রিপোজিশন কী আসবে বাই তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে হিম এখানে দেখো যদি অর দিয়ে আমি এই বস্তুবাচক অবজেক্টটা দিয়ে আমি তোমাকে এ প্যাসিভ ভয়েস করব তাহলে এখানে আমি কি আসবে প্রথমে ইংলিশ তারপরে এখান থেকে টু বি ভার্ব আসবে ইজ আবার ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম টট যদি ডাবল অবজেক্ট এখানে কি ছিল আস তারপরে বাই হিম দেখো তাহলে প্রেজেন্ট আগে তোমাকে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সটা সেন্টেন্সটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে তোমাকে প্যাসিভ ভয়েস এই রুলস অনুসারে তোমাকে করতে হবে তাহলে আরেকটা এক্সাম্পল দেখো যেটা যে স্যার বাই প্রিপোজিশন ছাড়া আরেকটা দেখো তাহলে দেখো আই নো হিম আমি তাকে চিনি তাহলে এইখানে দেখো এই হিম হিমটা এখানে অবজেক্ট সাবজেক্টগুলো আসলে কী আসবে হি হিয়ের সাথে টু বি ভার্ব অ্যাম ইজ কী আসবে ইজ আসবে নো এর বি থ্রি কী আসবে নোন এখানে বাই দিব না এগুলো এক্সেপশনাল ব্যতিক্রম তোমাকে জানতে হবে কী বসবে নো ভার্বের ক্ষেত্রে টু বসে আইটা কী হবে মি হবে তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখলো এখন দেখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলো পরেরটা দেখো বয়েজ অ্যাকর্ডিং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের চীনার উপায়টা দেখো বাইকের সাবজেক্ট থাকবে বাক্যের মধ্যে তারপরে অ্যামিজ আর তারপরে প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত থাকবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখন দেখো প্যাসিভ করার নিয়মে শুধু এইখানে ছিল দু নম্বরটা প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ ছিল অ্যামিজ আর সেটার সাথে শুধু একটু অ্যাড হবে অ্যাম বিং ইজ বিং আর বিং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আইএনজি যুক্ত থাকলে তোমাকে এতটুকুই শুধু অ্যাড করতে হবে বাকি সে সেম আগের মতোই তাহলে দেখো এখানে এক্সাম্পলগুলো দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা তাহলে দেখে নাও এখানে দেখো একটা এক্সাম্পল উই আর সিঙ্গিং এ সং আমরা একটা গান গাইতেছি তাহলে যদি তুমি এটাকে প্যাসিভ ভয়েস করো আগে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে কি না সাবজেক্ট অ্যামিজার এ ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তোমাকে এই নিয়ম অনুসারে এইটাকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে তাহলে কি প্রথম নিয়মে কী ছিল অবজেক্টটি সাবজেক্ট হবে তাহলে অবজেক্ট কি এ সং তাহলে এইটা ক্যাপিটাল হয়ে যাবে যেহেতু সেন্টেন্সের প্রথমে তাহলে এ সং তারপর কী আসবে অ্যাম ইজ বিং অ্যাম বিং আর বিং যেহেতু এ সং একটা সিঙ্গুলার তাহলে ইজ রুলসে আসবে কি বিং ইজ বিং আসলো তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সিংয়ের পাস্ট পার্টিসিপিয়াল সিং স্যাং সাং সাং হবে এস ইউএনজি সাং তারপরে কি হবে বাই ডাবল অবজেক্ট না থাকলে প্রিপোজিশন কি বসবে বাই বাইয়ের পরে এখানে কি আছে উই তাহলে কি হবে আস দেখো এ সং ইজ বিং সাং বাই আস দেখো আরেকটা এক্সাম্পল দেখো দে আর
प्लेइंग क्रिकेट एखन एटो प्रेजेंट कंटिन्यूअस टेंस ताहले ठीक एक ही नियमे आसबे अबजेक्ट कि आसबे सबजेक्ट हबे ताहले अबजेक्ट कि आछे क्रिकेट ताहले कि आसबे एम बिंग इज बिंग आर बिंग ताहले एटा सिंगुलार सबजेक्ट हलो ताहले इज बिंग आसबे ताहले भार्बेर बी थ्री प्लेयर कि हबे प्लेड तारपर भाई आसबे दे थाकले कि हबे अबजेक्ट रूपे देम ताहले तुमि प्रेजेंट कंटिन्यूअस टेंसेर এইভাবেই সবগুলো রুলসটা একটাই, জাস্ট টেন্স অনুসারে শুধু এই দুই নম্বরটা চেঞ্জ হবে। দেখো বয়েজ, অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিনার উপায়টা তুমি কীভাবে চিনবা? বাক্যে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ হ্যাজের পর ভার্ব বসবে, অবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থাকলেই এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েস করার নিয়মটা আবার সে দেখো বি নম্বর দুই নম্বরটা খালি চেঞ্জ হয়েছে, হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, আগে সব নিয়মগুলো ঠিক আছে। তাহলে এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে দেখো এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট আই, তাহলে রুলস অনুসারে হ্যাভ হ্যাজ, তাহলে এখানে আইয়ের সাথে হ্যাভ বসছে, তারপরে ভার্ব থ্রি, এখানে ডু ডিড ডান, এই ডানটা ভার্ব থ্রি আর অবজেক্ট দ্য ওয়ার্ক। এখন দেখো যদি এই এটাকে তুমি প্যাসিভ ভয়েস করো তাহলে কি হবে, অবজেক্টটি এক নম্বর রুলসটা দেখো, এখানে অবজেক্টটি সাবজেক্ট হবে, এখানে অবজেক্টটি হবে দি ওয়ার্ক, এখানে দি ওয়ার্ক বসলো, তারপর দুই নম্বর কী আসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু ওয়ার্কটা সিঙ্গুলার তাহলে কি আসবে, হ্যাজ বিন আসবে। প্যাসিভ ভয়েস করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবজেক্ট কি সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাজ বিন বসলো, এখানে ভার্ব থ্রি, ভার্ব থ্রি ডান, তারপরে কি আসবে ভাই, এখানে কি ছিল আই, আই থাকলে কি হয় অবজেক্ট মি হয়। তাহলে আরেকটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করিয়াছে। তাহলে দেখো যদি তুমি এটাকে প্যাসিভ ভয়েস করো এই রুলস অনুসারে, দেখো এখানে মি অবজেক্ট, মি কি অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে মি কি হয়ে আসবে আই, এখন আই বসলো, এখন টু ফলো করো সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, তাহলে আইয়ের সাথে অবশ্যই কি বসবে হ্যাভ, তাহলে হ্যাভ বিন আসলো, তারপরে এখানে ভাবত্রী কি হেল্পড, তারপর কি আসবে ভাই, পাঁচে দেখো ভাই, আবার সিক্স নাম্বারটা কি, হি থাকলে কি হবে হিম। দেখো ডিয়ার লার্নার্স, তোমাকে আজকে আমি প্রেজেন্ট টেন্সের যেই ভয়েসের রুলসগুলো ছিল এটা ডিসকাস হয়েছে, আগামী ক্লাসে তোমার পাস্ট আসবে, পাস্ট টেন্সেরগুলো আসবে, তারপরে তোমার যেগুলো মডাল ভার্বের আসবে এবং কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের আসবে, ইন্টারোগেটিভ আসবে, এই বাকি রুলসগুলো নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।